কষ্টের ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আজকে কষ্ট ছাড়া এই চই পিঠা বানিয়ে দেখব যে আসলে খেতে কেমন হয়। অনেকেই চই পিঠা অনেক বেশি পছন্দ করেন, কিন্তু চই পিঠা বানানোটা খুব কষ্ট এবং সময় সাপেক্ষ, এর জন্য অনেকেই বানাতে চান না। তো যারা মনে করেন যে চই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু এরকম প্যাকেটজাত চই পিঠা কিনে বাসায় ইনস্ট্যান্ট বানিয়ে দেখতে পারেন যে আসলে এটা খেতে কেমন। তো আজকে আমি প্রথম এই প্যাকেটের চই পিঠা রান্না করব বা বানাবো। তো আমি নিজেও জানি না এটা খেতে কেমন, এটা আমি নিজেই ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে প্যাকেটের চই পিঠা কেমন হয়। তো আমি এখানে দুইটা প্যাকেট চই পিঠা কিনেছি। বড় প্যাকেটটা আমার কাছে দাম নিয়েছে 120 টাকা, আর ছোট প্যাকেটটার দাম ছিল 50 টাকা। তো প্যাকেটটা দেখতে খুব ছোট মনে হলেও প্যাকেটটা খোলার পরে মনে হচ্ছে যে না, এখানে বেশ খানিকটা পিঠা আছে। তো এই পিঠাগুলোই হচ্ছে আজকে রান্না করব। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন, আমরা যখন চই পিঠাটা বাসায় বানাই ঠিক যেরকম সেরকমই, কিন্তু এটা হচ্ছে শুকনো, একদম কুড়মুড়ে সাউন্ড হচ্ছে প্যাকেট খোলার সাথে সাথে। আর এখানে পরিমাণে আমি বলবো অনেকটা আছে। তো চলেন এখন রান্নায় চলে যাই। আর এইখানে হচ্ছে আরও একটা প্যাকেট আছে, তো আমি দুইটাই প্যাকেট আজকে রান্না করব। প্রথমে রান্না করার আগেই হচ্ছে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এটাতে দিতে হবে গুড়। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন, যারা শুধুমাত্র গুড় দিয়ে খেতে পছন্দ করেন তারা শুধু গুড় দিয়ে এটা বানাতে পারেন, যারা এটার সাথে নারিকেল এবং দুধ মিক্সড করতে চান তারা এটার সাথে নারিকেল এবং গুড় মিক্সড করতে পারেন। আমি শুধু গুড় এবং এলাচ দারচিনি নিয়ে নিয়েছি, এটাই আমি এখন গরম করে গুড়টাকে পানিতে গুলিয়ে নিব। তারপরে হচ্ছে এটা আমি বেশ কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর চই পিঠা আসলে আমাদের বাসায় আমরাও সবাই খুব পছন্দ করি, কিন্তু প্যাকেটের চই পিঠা এর আগে ট্রাই করা হয়নি। আসলে আমি প্যাকেটের চই পিঠা এর আগে দেখি নাই, এই প্রথম আমি চই পিঠা দেখলাম যে প্যাকেটে বিক্রি হয়। আসলে ধীরে ধীরে সব কিছুই হচ্ছে খুব হাতের মুঠোয় চলে আসছে, আর সব কিছুই একটা সময়ে যখন নাকি আমরা খুব কষ্ট করে সব কিছু বানাতাম, এখন সব কিছু সহজলভ্য হয়ে যাচ্ছে, যে পিঠা খেতে হলে এখন আর খুব একটা কষ্ট করতে হয় না। তো এটা আসলে অনেকটা ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের মতো আমার কাছে মনে হয়েছে, যেমন মেহমান আসলে ইনস্ট্যান্ট আপনি 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন, মেহমান বসে থাকলেও আপনি 10 মিনিটেই রান্না করে ফেললেন, ব্যাপারটা এরকম লেগেছে আমার কাছে, খুব ইন্টারেস্টিং। তো প্রথমে যখন নাকি আমার পানিটা আমি গুড় আর পানি মিক্সড করে দিয়েছিলাম গোলার জন্য, এটা অলরেডি হয়ে গেছে এবং যখন ফুটে এসেছে গুড়টা গলে গিয়েছে, তারপর আমি আমার যে পিঠাগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর পিঠাগুলো যখন আমরা পানিতে দিব বা শিরাতে দিব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ যখন পিঠাগুলো সিদ্ধ হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আর পিঠাগুলো যদি একটার সাথে আরেকটা লেগে যায় তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন একটার সাথে এক না লাগে। তো এই তো আমার পিঠাগুলো দেয়া হয়ে গেছে, আর পিঠাগুলো এই যে অনেকটা দেখতে এইরকম হয়েছে। আর পিঠাগুলো পানিতে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে শুকনা পিঠাগুলো যতটুকু ছিল তার থেকে একটু বড় হয়েছে। তো খুব সুন্দর এলাচ দারচিনি এবং গুড়ের খুব সুন্দর একটা ঘ্রাণ অলরেডি বের হয়েছে, যেটা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না, আমি ফিল করতে পারছি, খুবই একটা পিঠার মিষ্টি একটা গন্ধ বের হয়েছে। আর এই পিঠাটা আমি দিয়ে রাখবো 10 মিনিট, 10 মিনিটের মধ্যেই আমার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো এটা আমি রেখে দিচ্ছি, 10 মিনিট পরে দেখবো যে কী অবস্থা হচ্ছে পিঠা। আর যেহেতু এটা আমি প্রথম ট্রাই করছি, আমি জানি না এটা টেস্টটা আসলে কি আমরা যখন হাতে চই পিঠা বানাই সেরকম হবে কি না। আর এটা নামানোর আগে আমি 1/2 কাপ চালের গুঁড়া 1 কাপ পানিতে গুলে ভালো করে এটাতে ঢেলে দিয়েছি, এতে করে পিঠাটা একটু মাখা মাখা হবে, যেটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো আমার পিঠাগুলো অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট ট্রাই করার পালা যে আসলে পিঠাটা কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠা রান্না হয়ে গেছে, এখন আমি ট্রাই করব। যেহেতু আমি অলরেডি ট্রাই করে ফেলেছি, ভয়েস ওভার দিচ্ছি পিঠা বানানোর পরে, তো আমি অল্প একটু পরিমাণ নিয়ে খেয়ে দেখলাম যে হ্যাঁ, একদমই আমরা যখন পিঠা বানাই ঠিক সেরকমই লাগছে, টেস্টটা আমার কাছে ভালো লেগেছে। আর যখন নাকি আমি পিঠাটাতে কামড় দিচ্ছিলাম তখন আমার কাছে একটা স্মেল লেগেছে, আর মনে হয় পিঠাটা যখন বানিয়েছে তখন কোনো মশলা বা সোড়া টাইপের কিছু দিয়েছে,
হয়তো বা সেটার একটা গন্ধ আসছিল। আর এছাড়া সম্পূর্ণ পিঠাটা নর্মাল আমাদের চই পিঠার মতোই, আমার কাছে খেয়ে অনেক ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো আজকের মতো আমার এখানেই মিনি ব্লগটা শেষ হচ্ছে। আমার ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর আমার এই ব্লগটা দেখে যদি আপনারা কেউ এইটা ট্রাই করেন তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।